জামায়াতে ইসলামী বৈষম্যহীন তারুণ্য নির্ভর মানবিক বাংলাদেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। বগুড়ায় আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির আরও বলেন, তরুণরা রক্তের বিনিময়ে জাতিকে ফ্যাসিবাদ মুক্ত করেছে, তাই তারুণ্য নির্ভর মানবিক দেশ গড়তে হবে। যারা দুর্নীতি, লুটপাট ও মানুষ হত্যা করেছে, আয়নাঘর বানিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। এর আগে একই ভেন্যুতে বগুড়া শহর ও জেলা শাখার রুকন সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতের আমির। তারা অপরাধ করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, বৈষম্য সৃষ্টি করেছে, হাজারো যুবকের প্রাণ কেড়ে নিয়েছে, মানুষকে পঙ্গু করেছে, লাশের মিছিল তৈরি করেছে, আয়নাঘর বানিয়েছে। আমরা কি বানাবো, আমরা কি চাই, এই বাংলাদেশকে আমরা কিভাবে দেখতে চাই? আমাদের পথ খুব সংক্ষিপ্ত। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে প্রতিটা শিশু জন্ম নেওয়ার পর তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে একজন নাগরিকের পূর্ণ অধিকার ভোগ করবে।